আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি নিয়ে এসেছি খুবই সহজে বিরিয়ানি রেসিপি কেমন করব। তো আমি কিছু আলু নিয়েছি, তাতে হলুদ মরিচ লবণ পেঁয়াজ দিয়ে আলুটা কষিয়ে নিব। এর আগে আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। যেহেতু তাড়াতাড়ি করব বা সহজভাবে রেসিপিটা করছি, যার কারণে আমি আগে আলু আর মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে কিছু পেঁয়াজ দিয়েছি আর বিরিয়ানি মশলা দিয়েছি। বিরিয়ানি মশলা ইয়া পেঁয়াজ কষে উঠলে তারপর চাল দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো পানি দিয়েছি, কিছু কাঁচামরিচ আর ফ্লেভারের জন্য পোলাও পাতা দিয়েছি। এরপরে আমি আলু আর মাংসগুলো মিক্স করা আগে থেকে সেদ্ধ করাগুলো একসাথে দিয়ে দিয়েছি। সব মিক্স করার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার হাই হিটে যতক্ষণ না আমার বিরিয়ানিটা হচ্ছে ততক্ষণ রান্না করব। মাঝে মধ্যে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লাগে। তো এই তো আমার হয়ে গেল বিরিয়ানি। সহজ বিরিয়ানি করার জন্য আপনি যদি আগে থেকে মাংসগুলো কষিয়ে রাখেন তাহলে খুবই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।